রথযাত্রা অত্যন্ত পবিত্র একটা দিন এই তিথির মাহাত্ম অন্য তিথির থেকে অনেক বেশি মনে করা হয় এই সময় করা যে কোনো কাজ খুবই ফলপ্রসূ হয় এই দিন বাড়িতে যে কোনো শুভ কাজ করা যেতে পারে এছাড়া কিছু টোটকা রয়েছে যেগুলি রথযাত্রার দিন করা হলে বাড়িতে নানা সমস্যা কেটে যায় এবং অর্থ বৃদ্ধি পায় এক নম্বর রথযাত্রার দিন যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে যে কোনো একটা ফল অবশ্যই প্রদান করুন দু নম্বর এই দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করুন তবে চেষ্টা করবেন যে মালা অর্পণ করবেন তা নিজের হাতে তৈরি করতে তিন নম্বর রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটা লাল কাপড়ে সাতটা লবঙ্গ দুটো কর্পূর একটা গোলাপ ফুল ও সাতটা তুলসী পাতা নিয়ে একটি পুটলি তৈরি করে তা জগন্নাথ দেবের মন্দিরে অর্পণ করুন চার নম্বর এই দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো কর্পূর ও দুটো লবঙ্গ জেলে জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন পাঁচ নম্বর এই দিন পাঁচটা শিশুকে তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন ছ নম্বর রথযাত্রার দিন একটা লাল কাপড়ে পাঁচটা কড়ি ও পাঁচটা লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দিন সাত নম্বর বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসতে রথের দিন কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির এক কোণে রেখে আসুন রথযাত্রা দু হাজার তেইশ সময়সূচি ইংরাজির বিশে জুন দু হাজার তেইশ বাংলার চৌঠা আষাঢ় চোদ্দোশো তিরিশ মঙ্গলবার রথযাত্রার দ্বিতীয় তিথি শুরু ইংরাজির উনিশে জুন দু সোমবার সকাল এগারোটা কুড়ি মিনিট থেকে দ্বিতীয় তিথি সমাপ্ত হবে ইংরাজির কুড়ি জুন দু হাজার মঙ্গলবার দুপুর একটা পাঁচ মিনিটে সবাই ভালো থাকবেন এবং সুন্দর করে রথযাত্রা উদযাপন করবেন আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আর বেল আইকানটা অল করে নোটিফিকেশন অন করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার